প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দূর দূরান্ত অবস্থানরত শাহরাতালি কলেজের ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী বৃন্দ, আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস 13। এই ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণীর একটি ব্যবহারিক সমস্যা সমাধান করে দেখাব, যা তোমাদের অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 22 নম্বর সমস্যা। ওটার সমাধানে প্রথমে আসছি ক নম্বরে বলা হয়েছে যন্ত্রপাতি বিক্রয় জনিত মুনাফা বা ক্ষতির পরিমাণ। প্রশ্নটি দেখলে তোমরা দেখতে পাবে সেখানে বলা হয়েছে যন্ত্রপাতি বিক্রয় মূল্য 8,000 টাকা, যা প্রায় মূল্য ছিল 60,000 টাকা এবং পুঞ্জীভূত অবচয় 48,000 টাকা। এখন সমাধান করলে দেখা যাচ্ছে যন্ত্রপাতির প্রায় মূল্য 60,000 টাকা থেকে পুঞ্জীভূত অবচয় 48,000 টাকা বাদ দেওয়া হলো, আমাদের যন্ত্রপাতির প্রস্তুত মূল্য বা বই মূল্য দাঁড়ায় 12,000 টাকা। এই 12,000 টাকা যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 8,000 টাকা। তাহলে 12,000 টাকা যন্ত্রপাতি 12,000 টাকা থেকে বিক্রয় মূল্য 8,000 টাকা বাদ দেওয়া হলে বিক্রয় জনিত ক্ষতির পরিমাণ দাঁড়ায় 4,000 টাকা। এই হলো আমাদের ক সমস্যার সমাধান। এবার আসি খতে বলা হয়েছে পরিচালন কার্যক্রম হতে নিজ নগদ প্রবাহ নির্ণয়। আমরা পরীক্ষা পদ্ধতিতে প্রশ্নটি সমাধান করেছি, যেখানে প্রশ্নপত্র পড়লে তোমরা দেখবে নিটায় দেওয়া আছে 46,000 টাকা। এখানে সমন্বয় করা হবে যে বিষয়গুলো, যেমন অবচয় খরচ প্রশ্নপত্রে দেওয়া আছে 28,000 টাকা, যা পরিচালক নিটায়ের সাথে যোগ করতে হবে। যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি 4,000 টাকা, যা আমরা ক নম্বর সমাধান থেকে পেয়েছি, এখানে যোগ করে দিতে হবে। চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ বিগত বছরের তুলনায় চলতি বছরের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 27,000 টাকা, যা এখানে পরিচালন কার্যক্রমে বিয়োগ করে দেখানো হবে। পক্ষান্তরে চলতি দায় বৃদ্ধি আমাদের যোগ করে দিতে হবে, চলতি দায় বৃদ্ধি পেয়েছে 18,000 টাকা। এখন নেট বৃদ্ধি পেয়েছে 23,000 টাকা, এখন নেট আয়ের সাথে আমাদেরকে যা যোগ করে দেখাতে হবে। দেখানো হলে এবার আমরা পেয়েছি পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 69,000 টাকা। এই হচ্ছে আমাদের খ নম্বর সমাধান যা চাওয়া হয়েছে। এবার আসি গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য। নগদ প্রবাহ বিবরণী প্রথমে আমরা নিয়ে আসবো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, যা খ নম্বরের ফলাফল থেকে আমরা পেয়েছি 69,000 টাকা। কত? 69,000 টাকা। এবার আসি বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রমে যন্ত্রপাতি ক্রয় তোমাদের বই প্রশ্নপত্রে দেওয়া আছে 1,80,000 টাকা, যেখানে আমাদের বিনিয়োগ কার্যক্রমে নগদ টাকা ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে যন্ত্রপাতি বিক্রয় দেওয়া আছে 8,000 টাকা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে নগদ আদায়, বিগত সালে আমাদের যে বিনিয়োগ ছিল তার চেয়ে এই বছর কমে গেছে, তা এর থেকে আমরা বুঝতে পারছি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা বিক্রি করে ফেলেছি বা সেখান থেকে টাকা নগদ টাকা আদায় করে নিয়েছি, যার কারণে আমাদের জৈবমেয়াদী কত 43,000 টাকা। ফলে বিনিয়োগ কার্যক্রমে টাকা ব্যবহৃত হয়েছে 1,80,000, পাওয়া গেছে 8,000 এবং 43,000। সমন্বিত বিনিয়োগ কার্যক্রমে নিট ব্যবহৃত নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রমে নিট ব্যবহৃত নগদ প্রবাহ 1,29,000 টাকা। এবার অর্থায়ন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রমে দেখা গেল দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয়েছে 75,000 টাকা, যা নগদ অর্থের আগমন ঘটেছে, এবং নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে 10,000 টাকা। এবার তাহলে অর্থায়ন কার্যক্রমে নিট নগদ প্রবাহ দাঁড়ায় 65,000 টাকা। এখন পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম তিনটি সমন্বয় করে যোগ বিয়োগ করে পাওয়া নিট নগদ বৃদ্ধি পেয়েছে আমাদের 5,000 টাকা। নিট নগদ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, এবং প্রশ্নপত্র আছে যে আমাদের প্রারম্ভিক নগদ তহবিল
10,000 টাকা তবে নিত্যগত বৃদ্ধির সাথে প্রাণীর নগদ তহবিল যোগ করলে সমাপনী নগদ তহবিল দাঁড়ায় 15,000 টাকা এই হলো আমাদের নগদ প্রবাহ বিবরণী সমাধান আশা করি তোমরা বুঝতে পারবে এবং আগামী ক্লাসের জন্য আহ্বান জানিয়ে আজকে এখানে আমার আলোচনা সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে ভালো থাকুন